আমরা এখন হোপওয়েল রক্স দেখতে আসছি। আমরা এই টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে ভেতরে যাব। আমি পরে জানাই দেবো আপনাদেরকে টিকিটের প্রাইস কত। ওই পার্কিং ফ্রি, যতটুকু দেখলাম বিশাল পার্কিং লট আছে, পার্কিং ফ্রি। জাস্ট টিকিটটা কাটতে হবে ভেতরে, এবং ভেতরে গিয়ে এক্সপিরিয়েন্স কী হয় জানাবো। টিকিট কেটে ফেলছি। ফ্যামিলি প্যাকেজ $33, দুটো অপশন ছিল, শাটেল এবং ওয়াক। আমরা ওয়াক চুজ করেছি, এই জন্য ওয়াক করে যাচ্ছি। সো ওয়াকিং ট্রেলটা দেখুন আমার সাথে, আর এনজয় করুন হোপওয়েল রক্স। উইচ ওয়ান ইজ ডায়মন্ড রক? কোথায় ডায়মন্ড? লুকআউট পয়েন্টের আসলে অভাব নাই, একটু পর পরে এক জায়গা ও জায়গা থেকে দেখা যায়। লুকআউট পয়েন্ট করছে, এটা একটা ঢালু রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি দূর থেকে বিগ কেভটা দেখার জন্য। দ্যাটস ইট, নাথিং এলস। তারপরে যেতে মন চাইলো, এই জন্য যাচ্ছি। ফ্লাওয়ার পট দেখতে আসার জন্য ওদের ওয়েবসাইট থেকে অবশ্যই লো টাইড এবং হাই টাইড সময়টা দেখে আসবেন। তার মানে হচ্ছে যদি হাই টাইডে আসেন তাহলে আমাদের মতো অবস্থা হবে, পানির জন্য নিচে যেতে পারবেন না। আর লো টাইডে আসলেই একমাত্র আপনি নিচে পানি পাবেন না, শুকনা এবং একদম
রক্সগুলো সামনে যেতে পারবেন, রক্সগুলোর সাথে ছবি তুলতে পারবেন, আমরা যেটা পারিনি। দেখে আসলে পুষাবে না, যদি আমি যেতে পারতাম তাহলে মনে হচ্ছে পুরো সৌন্দর্যটা পেতাম। আরেকটু নিচে যাব, যতটুকু নিচে যাওয়া যায়, দেখি যতটুকু আমাকে অ্যালাউ করে আমি ততটুকুই যাব, দেখা যায় কতটুকু যেতে পারি। যতই যাই আমি তো আর সেই এই পর্যন্ত যেতে পারবো না, এই পর্যন্ত যেতে পারবো না আসলে। তারপর দুধের সাথে আর কি গলে মিটাবো এই আর কি। ওকে, এই ছিল আমাদের হোপওয়েল রক্সের ঘোরাঘুরি। আগামীকাল সকালে আমরা হ্যালিফ্যাক্সের দিকে রওনা দিব, দেখা হবে কালকে সকালে। তবে যাওয়ার পথে রোডের সিনিক ভিউটা অবশ্যই মিস করা যাবে না। নেক্সট ভিডিওতে দেখতে পারবেন রোডের সিনিক ভিউ।